আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়তে চান, তো তাহাজ্জুদের নামাজ কীভাবে আদায় করবেন, কখন আপনি পড়বেন, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানতে চান। তো তাহাজ্জুদের নামাজটি আমরা যখন আদায় করব, আমরা রাত্রিকে তিন ভাগে ভাগ করে আমরা শেষ ভাগের দিকে উঠে আমরা তাহাজ্জুদে নামাজটি আদায় করব। তাহাজ্জুদে নামাজটি আমরা যখন আদায় করব, ফজরের উক্ত আসার আগ পর্যন্ত তাহাজ্জুদে নামাজের সময় থেকে যায়। তো আমরা এই তাহাজ্জুদে নামাজটি আমরা সুন্দর করে আদায় করব এবং রাত্রে উঠে উত্তমরূপে ওযু করে আমরা সুন্দর করে জায়নামাজে দাঁড়িয়ে নামাজটি আদায় করব। অনেকে কমেন্ট করে বলেন যে তাহাজ্জুদে নামাজে পড়তে গেলে নাকি বিভিন্নভাবে ভয় পেয়ে থাকেন, কিন্তু আল্লাহর হুকুম এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতে যে কোনো ভয় বা কোনো প্রকারের সন্দেহ নেই। তো আপনারা আল্লাহ পাকের ইবাদত করবেন, এখানে কোনো ভয় কারণ নেই। তো তাহাজ্জুদে নামাজ পড়বেন নির্ভয় এবং কোনো প্রকারের ভয়ের ত্রুটিও থাকবে না। তো আপনারা রাত্রিকালীন উঠে আপনারা তাহাজ্জুদে নামাজটি সুন্দর করে আদায় করার জন্য চেষ্টা করবেন। তো তাহাজ্জুদে নামাজটি যখন আপনি আদায় করবেন, অনেকেই নিয়ত সম্পর্কে জানতে চেয়েছেন, আপনারা বিশেষ করে নিয়তটি মন থেকে করবেন আর আমরা জবানে নিয়তটি এভাবে পড়ব। নামায়ত অনুসল্লে লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জাতু সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবি না জানলে বাংলাতে এইভাবে আপনি নিয়ত করবেন, আমি আল্লাহর রাস্তে তাহাজ্জাতে দুই রাকাত সুন্নত নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। তো প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, আপনি নামাজটি দুই রেকাত করে, চার রেকাত, ছয় রেকাত, আট রেকাত পড়তে পারেন। তো আপনি এভাবে নামাজটি পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করবে। তাই আসুন প্র্যাকটিক্যাল নামাজটি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, আমরা যখন জায়নামাজে দাঁড়াবো, জায়নামাজের দোয়াটি পড়ে নেব। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আমরা নিয়তটি জবানে এইভাবে পড়ব, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তাহাজ্জাতু সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতি শরীফাতি আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. اللهم اغفر لي
ارحمني واهدني وعافني وارزقني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر، فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي، ارحمني، واهدني، وعافني، وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك، وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ দেখে দিলাম। এইভাবে সুন্দর করে নামাজটি শিখে আদায় করলে আশা করি নামাজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।